আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আমার সাথে যিনি বসে আছেন আমাদের একজন প্রবাসী ভাই, বৃহত্তর কুমিল্লা জেলা থেকে এসেছেন। গত 2 থেকে 2.5 বছর যাবত পিএলআইডি রোগে ভুগছিলেন। ব্যথাটা ঠিক আসলে কবে থেকে শুরু উনি ঠিক নিজেও আসলে বলতে পারবেন না, বা কোনো দুর্ঘটনা বা এমন কোনো ঘটনা আসলে ওনার মনেও পড়ে না। হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, এবং সেই ব্যথাটা একটা সময় দেখছেন যে কন্টিনিউয়াসলি থেকেই যাচ্ছে, সার্বক্ষণিক ব্যথা, ব্যথাটা সরছে না, কিছুই হচ্ছে না, ঠিক একই জায়গায় একই রকম একটা ব্যথা। 2 দিন 3 দিন যাচ্ছে, বাট তারপর ব্যথাটা চলে যাচ্ছে না। এরপরে ডক্টরের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের ব্যায়াম এক্সারসাইজ অনেক কিছুই করা শুরু করেন, কিন্তু ব্যথা আর যাচ্ছে না। এবং শেষ পর্যন্ত স্যারের কাছে আসলেন এবং স্যারের ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ সুস্থ হলেন। আসেন না দর্শক, পুরো বিষয়টা ওনার কাছ থেকে একটু শুনি, কি হয়েছিল, কিভাবে বা স্যারের সন্ধান পেলেন, কি কি ট্রিটমেন্ট করেছিলেন, সব কিছু ওনার কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ সুমন। সুমন স্যার, দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা কোথায় স্যার? কুমিল্লা বড়ুরা থানা, মুজাফর। বড়ুরা, আচ্ছা। এবং আমরা জানি আপনি প্রবাসে ছিলেন, কোথায় ছিলেন? সৌদি আরব দাম্মাম। দাম্মামে তামাম। কত বছর হবে স্যার ওখানে? 17-18 বছর। 17-18 বছর, মানে জীবনের অনেকটা সময় ওখানে কেটেছে এবং পবিত্র ভূমিতে কেটেছে আপনার। ওখানে কি কোনো সার্ভিস করেন না ব্যবসার সাথে জড়িত? না, সার্ভিস সার্ভিস করছেন। কয় সন্তান? আমার সন্তান দুই। দুইজন। আচ্ছা, আমরা জানি যে আপনার পিএলআইডি ছিল, কোমরে ব্যথা ছিল। এই ব্যথাটা গত 2 থেকে 2.5 বছর আগে প্রথম শুরু হয়। এমনি কোনো ঘটনা বা এরকম কোনো কিছু তো আপনার মনে পড়ে না যে তারপর থেকে ব্যথাটা? না না। সেদিন কি হয়েছিল যেদিন প্রথম বুঝতে পারেন যে ব্যথাটা দীর্ঘদিন থেকে আছে বা যাচ্ছে না? না, এরকম কিছু আমার অনুভব হয়নি। এমনি ব্যথা মনে হইতো, মনে করতাম যে এমনি ব্যথা হয়তো বা হয়। আচ্ছা, হয়তো ভুলভাবে শুয়েছি, শোয়া থেকে হতে পারে, এসব কারণে ব্যথা হতে পারে। এরকম এরকম আমার 1-1.5 বছর প্রায় চলে গেছে। আচ্ছা, ব্যথা মনে অনুভব করিনি, মানে হয়তো বা শূন্য শক্তি আছে বা যে কোনো ভাবে হোক এরকম ব্যথা অনুভব করি। আমরা জানি আপনি জিম করতেন, যেহেতু ব্যায়ামও করতেন একটা সব সময়, এক জায়গায় ব্যথাটা থাকতো, ব্যথা ছড়াইতো না। এই কারণে নিজেকে এমন একটা কিছু মনে করতাম না, কাজও করতে পারতাম, সবই করতে পারতাম, সবই করছেন, কিন্তু ব্যথা একটা সব সময় থাকতো। এরপরে 2-2.5 বছর পরে প্রায় আমি 6-7 মাস আগে একজন ডাক্তার দেখাই পাকিস্তানি। আচ্ছা, এটা সৌদি আরবে দেখাই? হ্যাঁ, সৌদি আরবে দেখাই। উনি আমার এমআরআই দিছে, এমআরআই দেওয়ার পর ওই পরীক্ষাটা ধরা খাইছে। তারপরে আমি ইউটিউব গাড়াগাড়ি করে স্যারের ভিডিও দেখি, স্যারের অনেক রোগ ভালো হয়েছে, অনেক এগুলো অনেক খোঁজ খবর নিয়ে দেখি যে তার ওইখানে না, এখানে একটা চিকিৎসা নেওয়ার জায়গা। মানে যখন আপনি প্রথম জানলেন যে আপনার পিএলআইডি, এবং তখনই আপনি সার্চ করা শুরু করলেন যে আসলে এর চিকিৎসাটা কি আছে, এবং অনলাইনে সার্চ করা শুরু করলেন, এবং তখনই আপনার সামনে মানে বেশ কিছু ভিডিও আসলো, তার ভিতরে একজন হচ্ছেন ডক্টর শফিউল্লাহ। না, আরো দেখছি, আরো তো অনেক আছে, স্যার ভিডিও গুলো আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে। এবং আমরা জানি একটা সময় আপনি স্যারকে ফলো করা শুরু করলেন, স্যারের যে ভিডিও গুলো দেখানো আছে যে পিএলআইডি হলো আপনি এই ব্যায়াম গুলো করেন, এই মুভমেন্ট গুলো করেন, সেগুলো করা শুরু করলেন। সেগুলো করার পরে কি রেজাল্টটা কি? না, কিছুটা আমি স্বাস্থ্য পেয়েছি, দেখলাম যে ইমপ্রুভমেন্ট করছে আগে থেকে, ব্যথা যে দীর্ঘমেয়াদী যে ব্যথাটা সেটা কিছুটা হয়তো কমে আসছে, কাজকর্ম আর একটু ভালোভাবে করতে পারছে। তখন কি করলেন? তখন আমি দেশে আসলাম, দেশে এসে ডাইরেক্ট 3-4-5 দিন পরে আমি স্যারের সম্পূর্ণ হলাম, স্যারের সাথে আসলাম, দেখা করলাম। আচ্ছা, মানে তখনই ডিসিশন নিয়েছেন যে না, এটা পার্মানেন্ট সলিউশন দরকার এবং আপনি দেশে চলে আসেন। ইয়েস ইয়েস, এসেই সরাসরি স্যারের সাথে দেখা করলাম। স্যার দেখার পরে, এমআরআই রিপোর্ট সব কিছু দেখার পরে কি বললেন স্যার? স্যার ভর্তি দিয়েছে, ইনশাআল্লাহ এখানে চিকিৎসা হয়েছে, অনেক ভালো। অনেক কতদিন হবে এখানে ট্রিটমেন্ট? এই 15 দিন। 15 দিন। কয় বেলা করে ট্রিটমেন্ট চলতো? 3 বেলা, দিল্লি 3 বেলা, মানে র‍্যাপিডলি 3 বেলা করে ট্রিটমেন্টটা চলে? 3 বেলা 3 বেলা। সেই কোমরের ব্যথা দীর্ঘদিন যাবত আপনি বয়ে বেড়াচ্ছেন, সেই ব্যথার কি অবস্থা আছে? না, ইনশাআল্লাহ এখন ব্যথা নাই, ইনশাআল্লাহ যে ব্যথা আছে হালকা 20% বা 15% এরকম। ওভারঅল আপনি এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তার মানে এই যে এত দূর থেকে আসা, একটা বিশ্বাসের উপর ভর করে আসা, সেই চিকিৎসাটা সঠিক ছিল আপনার? হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই। আপনি হয়তো যখন সৌদি আরবে ছিলেন, আপনি কিন্তু আপনার আশপাশে আরো অনেক মানুষকে দেখেছেন, অনেক খেটে খাওয়া মানুষকে দেখেছেন, অনেকে পরিশ্রম করেন দীর্ঘ সময়, অনেকেই আছেন এরকম ব্যথা রোগী, দীর্ঘদিন থেকে ব্যথায় ভুগছেন, অনেকে চিকিৎসা নিচ্ছেন কিন্তু হয়তো ভালো চিকিৎসা পাচ্ছেন না, আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এই কারণে বলবো যে ভাই, আপনারা যেখানেই আপনারা এদিকে এদিকে ঘোরাঘেরা না করে, টাকা পয়সা খরচ না করে ভালো জায়গায় আসেন, কিন্তু আমি বিশেষ করে চারের এখানের কথা বলবো, তার কারণে এখানে নিজে যেহেতু চিকিৎসা নিয়েছি, নিজে ভালো কিছু পাইছি, রেজাল্ট ভালো পাইছি, সব দিকে ওদের এভরিথিং সব কিছু মিলিয়ে ওরা আমার থেকে ভালো লাগছে। দর্শক শুনলেন এতক্ষণ,
এই যে যে জীবনে জানা থাকার কারণে একটি সঠিক তথ্য ওনার পুরো জীবনটাকে বদলে দিয়েছে, সুস্থ আছেন, ভালো আছেন, বলতে পারছেন, সুস্থ স্বাভাবিক কাজ করতে পারছেন, রোগীর মুখে শুনতে পেলেন এবং উনি যে কতটা হাসি খুশি আপনারা নিজেই দেখলেন। আসলে সুস্থ হওয়াটা অনেক বড় একটা নিয়ামত। আমরা সকলেই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই। আমরাও আশা করি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঠিক চিকিৎসা নেবেন, মানুষের মতো করে বেঁচে থাকবেন, সবসময় যাতে বলতে পারেন হ্যাঁ আমি সুস্থ আছি, ভালো আছি। আসসালামু আলাইকুম।